নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আপনি যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের ক্ষেত্রে আগস্ট মাস কি বার্তা বহন করতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সকল বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের আগস্ট মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে তা আমি জানাতে চলেছি, এবং তার পরবর্তীতে আমি জানাবো আপনাদের এই গোচরের নিরিখে কি হতে চলেছে। 9ই আগস্ট বুধ গ্রহ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে। 11ই আগস্ট শুক্র গ্রহ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। 15ই আগস্ট রবি গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে। আগস্ট মাস বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ গ্রহ চক্রের এমন অবস্থান রয়েছে যার দরুন আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে। এই সময় এই মাসে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ সূচক হতে চলেছে, অর্থাৎ আর্থিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় আপনাদের এই মাস কিন্তু যথেষ্ট মাত্রায় মজবুত হতে চলেছে। যারা ঋণের দায়ে জর্জরিত তারা কিন্তু সেই ঋণ থেকে অনেকখানি রিকভারি করবেন। এছাড়াও যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন, এই দুই ক্ষেত্র থেকে কিন্তু আপনাদের অর্থনৈতিক সিচুয়েশান অনেকখানি ডেভেলপমেন্ট করবে। বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অনলাইনে কোনো বিজনেস করছেন, ট্রেডিং করেন, এছাড়াও শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতিটা কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে। এই মাসে যারা নৌ বিভাগে রয়েছেন, সেনা বিভাগে রয়েছেন, পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন, এছাড়াও গার্মেন্টসে কোনো বিজনেস করেন বা সোনার দোকান রয়েছে বা কনস্ট্রাকশনের কোনো কাজ করেন বা প্রমোটারের কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের কিন্তু আমদানি যথেষ্ট পরিমাণে হতে চলেছে। এই মাস কর্মপ্রাপ্তির মাস হতে চলেছে, অর্থাৎ যাদের চাকরি নানা কারণে চলে গেছিলো তারা কিন্তু নতুন করে চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা ফ্রেশার রয়েছেন তারাও কিন্তু চাকরির জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন, কারণ এই মাস আপনাদের চাকরি দিয়েই ছাড়বে। অর্থাৎ আপনাদেরকে কিছু পরিমাণ প্রচেষ্টা করতে হবে, আর সেই প্রচেষ্টার ফল কিন্তু আপনারা হাতে নাতে এই মাসে পাবেন। অর্থাৎ চাকরি ক্ষেত্র যদি দেখা যায় যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা গভর্নমেন্ট চাকরি করছেন, অর্থাৎ সরকারি দপ্তরের কর্মী রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের কিন্তু প্রমোশনের দিক যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যাবে।
এর পাশাপাশি আপনার ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত অর্থ দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে পারিবারিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনি পেতে চলেছেন, অর্থাৎ পারিবারিক সুখ কিন্তু আপনি পেতে চলেছেন, এবং এই মাসে বন্ধু বান্ধবের কাছ থেকেও কিন্তু আপনি সহায়তা পেতে চলেছেন। এই মাসে আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যার দরুন আপনার মনের দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে আনন্দিত লাভ করবেন। এই মাসে ট্যুরে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সেটা ফ্যামিলি থেকে ট্যুর হতে পারে বা কাজের জায়গা থেকে, অর্থাৎ ট্যুরে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে সন্তান নিয়ে কিন্তু সেরকম মাত্রায় প্রবলেম নেই, তবে যাদের সন্তানের বয়স 18-র নিচে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম বা চাপ সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ সন্তান কিন্তু কিছু পরিমাণ অবাধ্যতা করবে এবং মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে। আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্য খারাপ হয়ে থাকে সেই শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার এই মাসে সঞ্চিত অর্থের পরিমাণ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই মাসে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের পদমর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, এর পাশাপাশি যশও কিন্তু বৃদ্ধি পাবে। এর পাশাপাশি এই মাসে আপনাদের মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে ভাই বোনের সাথে সম্পর্কের কিছু পরিমাণ অবনতি দেখা যেতে পারে এবং কার্যসূত্রে কিছু পরিমাণ গুপ্ত শত্রুতা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসে প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে। শুধু তাই নয়, এর পাশাপাশি আপনাদের এই মাসে বিবাহের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত দেখা যাচ্ছে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন কিন্তু যোগ্য মতো পাত্র বা পাত্রী খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু এই মাসে চেষ্টা করুন, আপনারা যোগ্য মতো পাত্র বা পাত্রী অবশ্যই খুঁজে পাবেন। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না বা টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, অর্থাৎ পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে এবং আপনার টাকা নিয়ে নয়ছয় করতে পারে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। তবে এই মাসে আপনাদের মাথা গরমের প্রবণতা দেখা যাচ্ছে, দুমদাম কিছু কথা বলে ফেলা এবং কাউকে এমন কিছু কথা বলা যেখান থেকে কিন্তু শত্রুতা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও এই মাসে পড়াশোনার দিক যদি বলা যায় যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা বিদেশে অলরেডি পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ রয়েছে, এর পাশাপাশি যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু নতুন সুযোগ পেতে চলেছে, এর পাশাপাশি যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ বাধা আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মনোসংযোগের অভাব দেখা যাবে এবং যেখান থেকে কিন্তু রেজাল্ট কিন্তু কিছু পরিমাণ ফল ডাউন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও হার্টের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এবং স্নায়বিক প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, তাই শারীরিক দিকে কিন্তু আপনারা একটু সতর্ক থাকুন। তো ওভারঅল যদি বলা যায় 75-80% আপনাদের ভালো যেতে চলেছে, বাকিটা আপনারা অবশ্যই একটু যদি বুঝে চলেন সেক্ষেত্রে কিন্তু পুরো মাসটাই কিন্তু শুভ যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।